বন্যায় রাঙামাটিতে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার বাঘাইছড়ি, লংদু, বরকল, বিলাইছড়ি, নানিয়ারচর ও জুড়াইছড়ি সহ বিভিন্ন উপজেলার ফসলি জমি পানিতে ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা দাঁড়িয়েছে 10,000-এরও বেশি। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। দেশের সাম্প্রতিক বন্যার প্রভাব পড়েছে পাহাড়ি অঞ্চলেও। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলি জমির। ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে গ্রীষ্মকালীন সবজি, আদা, হলুদ, আখ ও ফলের বাগান। এর মধ্যে বেশি ক্ষতি হয়েছে আমন ও আউশ আবাদের। 2 একর জায়গা ও খস্ত উড়ে লাগাইছে, কিন্তু পানি একর নষ্ট করে দিলে দিলাই। ধান যদি চাষ করে কিছু খাইতে পামো, এখন তো সব ডুবে গেছে, আশা নাই কি দিয়ে খামো কি ঘুরি বাঁচবো। বন্যায় সব বালি করে নষ্ট হয়ে গেছে, আরও অন্যান্য মানুষের বহুত মানুষের ক্ষতি হয়ে গেছে পানিতে। একটারি জায়গার মতন ক্ষতি হয়ে গেছে, লাগাইতে পারি না, পানি সব ডুবিয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আপতকালীন বীজতলা তৈরি করা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মাঠ পর্যায়ে কাজ করা কৃষি কর্মকর্তা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা ওই যে আমরা আপতকালীন বীজতলা আমরা তৈরি করেছি, আমরা এটিআইয়ের মধ্যে অলরেডি চারাগুলো আমাদের 2.5 হয়ে গেছে। আমরা যদি কৃষকরা যদি মনে করে যে আগামীতে যে তারা যে সমস্ত জমিগুলো পানিতে নিমজ্জিত হয়েছিল, এতদিন চারাগুলো মরে গেছে, নতুনভাবে রোপণ করার জন্য যে সমস্তগুলো আমরা সিডব্যাট করেছি, এগুলো থেকে যদি আমরা চারা উৎপাদন করে তাদেরকে কিছু আমরা বিতরণ করব। এবারে বন্যায় প্রায় 10,000-এর বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। শাকসবজি পচে প্রায় 150 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এই মুহূর্তে সরকারের তরফ থেকে আমরা যেহেতু বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আগাম যে শীতকালীন যে ফসল আছে, আমরা ইতিমধ্যে রাঙ্গামাটি পার্বত্য জেলার জন্য 3,500 জন কৃষককে প্রণোদনা দেওয়ার জন্য আমরা স্বাভাবিক আমরা প্রণোদনা কার্যক্রম আমরা পেয়েছি। এখান থেকেও কিছু ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনা দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সরকারের পক্ষ থেকে প্রণোদনা দেওয়া সহ পুনরায় চাষাবাদের জন্য সহায়তা প্রদান করা হলে কৃষক নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা।